বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দল ঘোষণা ভারতের। নমস্কার, আমি শোভে, বিস্তারিত জানাবো বিষয়টি নিয়ে। 15 জনের দল ঘোষণা করেছে বিসিসিআই। দীর্ঘদিন পর দলে ফিরলেন অজিঙ্ক্য রাহানে। ঋষভ পন্থের চোট থাকায় তার জায়গায় কে এস ভরতকে রাখা হয়েছে, রয়েছেন লোকেশ রাহুল। অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে ইংল্যান্ডে খেলবে ভারতীয় দল। 7 জুন থেকে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু। ইংল্যান্ডের ওভালে হবে সেই ম্যাচ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল খেলবে ভারত। আইপিএল শেষ হলেই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে ভারতীয় দল। সেই দলে ওপেনার হিসেবে রয়েছেন শুভমন গিল, রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। 3 নম্বরে ব্যাট করার জন্য রয়েছেন চেতেশ্বর পূজারা। 4 নামবেন বিরাট কোহলি। রাহানে দলে ফেরায় মনে করা হচ্ছে 5 নম্বরে দেখা যাবে তাঁকে। 3 স্পিনারকে দলে রেখেছে বিসিসিআই। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং অক্ষয় প্যাটেলকে রাখা হয়েছে দলে। নেওয়া হয়েছে পেসার অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে। দলে রয়েছেন 4 পেসার। জসপ্রীত বুমরা চোট থাকায় তাকে দলে রাখা হয়নি। দলে রয়েছেন মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব এবং জয়দেব উনাদকট।